অনেকের মনেই প্রশ্ন এই যে আওয়ামী লীগের সময় যে সমস্ত নেতা নেতাকর্মীরা বিভিন্ন কারণে দেশ ত্যাগ করছেন বা যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় পলায় আছেন এরা আসলে জনসমক্ষে কবে আসবে এটা নিয়ে এক একজনের এক এক ধরনের অ্যানালাইসিস আছে এর মধ্যে কিছু নেতা আছেন যাদের নামে মামলা হয় নাই বাট তারা নিজস্ব এলাকায় যদি এখন ফেরে তাহলে হয়তোবা তারা কোনো হলে পূর্বে আবার কিছু আছেন নেতাকর্মী যাদের নামে মামলা হয়েছে তারা কি দিনই দেশে ফিরবে না হানড্রেড পার্সেন্ট ফিরবে বন্ধুরা আসলে এই মুহূর্তে কোনো নেতাকর্মী যারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে চলে গেছেন বা দেশে লুকিয়ে আছেন তারা কেউ এই মুহূর্তে জনসমক্ষে আসবার সাহস পাচ্ছে না সাহস পাচ্ছে না এর মূল কারণটা হলো যে এখন যদি ওনারা আসেন তাহলে এই যে জনরোষ যেটা আছে এই পর্যন্ত এখনও চলছে এর মধ্যে পড়ে গিয়ে তারা একটা গণপিটুনি বা যে কোনো ধরনের বড় ধরনের ঝামেলায় পড়ে যাবে এই সমস্ত চিন্তা করে তারা গাঁ লুকিয়ে আছেন যারা বিদেশে আছেন তারা বিদেশেই আছেন তারা ভাবছেন যে একটু ঠান্ডা হোক দেশের অবস্থা যদি আমার নামে মামলা থাকে আমি সারেন্ডার করব কোর্টে মামলা যাবে বিচারাদি হবে সাজা হলে সাজা হবে আর যারা বিভিন্ন সময় নিজস্ব এলাকায় জনগণকে অত্যাচার করেছেন তারা হয়তো ভাবছেন যে আমি যদি এক বছর পর যাই হয়তোবা তারা ভুলে যাবে ক্ষমা চেয়ে দেব এমনটি ভেবেই তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বা দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এর মধ্যে কিছু স্টার আছেন যেমনটি ধরেন জাহেদ খান তার নামে মামলা হয়েছে তার অবশ্য জনরোষে পড়ার কোনো কারণ আছে কিনা আমি জানি না কারণ আমরা দেখেছি আলো আসবে এই গ্রুপে জাহেদ খান ছিল কিন্তু কোনো কমেন্টস তার নেই দ্বিতীয়ত ওই সময় সে এমন কোনো কমেন্ট করেনি যেটা জনরস সৃষ্টি করতে পারে তবে যেটা মামলা আছে মামলা তাকে ফেস করতে হবে এরপরেও হয়তো বা ভাবছে আমি আওয়ামী লীগ করতাম আমার অনেক শত্রু আছে কারণ জায়দ কার নিজেও কিন্তু দেশে ছিল অনেকে আঙ্গুলি করছে হ্যাঁ একটা নিবেশ দিতে পারে এইসব কারণে জায়দ খারাপ আপাতত দেশে আসতেছে না এরকম যে সমস্ত অ্যাম্বাসিতে সরকারি নিয়োগ ছিল মানে দলীয় নিয়োগ ছিল এমবেসিডার প্রেস সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি ইনফরমেশন সেক্রেটারি যারা ক্যাডার নয় যারা মিনিস্ট্রি থেকে গিয়েছে তাদের কথা বলছি না সরকার নিয়োগ দেয় অনেক অ্যাম্বাসেডার আছে সরকার নিয়ে আমার আমার যারা মধ্যে আট কি নয় জন আছেন আর প্রেস সেক্রেটারি আছেন এরকম অনেক এরা সরকারি নিয়োগ প্রাপ্ত তো চাকরি চলে গেছে বা না গেলেও যাওয়ানের পথে আছে আর কি এরা কি করবে এদের নামে কিন্তু কোনো মামলা নাই এরা এরকম দেশে আসতে পারবে কিন্তু আসবে না কেন আসবে না জানেন এরা যারা একটু ভালো দেশে আছে যেমন মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশে আছে আমেরিকায় আছে কেনাডায় আছে ওনারা আর আসবেনই না ওনারা ওইখানে পলিটিক্যাল ল্যাজেলাম সিক করে ফেলাবে এটা সিস্টেম আছে রাজনৈতিক আশ্রয় যে কেউ যে কোনো দেশে চাইতে পারে সেই দেশের সরকার বা পুলিশ তদন্ত করে যদি মনে করে যে হ্যাঁ ওর দেশে ফিরলে এই মুহূর্তে সমস্যা আছে ওকে তারা রাজনৈতিক আশ্রয় দেয় এবং রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর একটা মানুষের সমস্ত দায় দায়িত্ব ওই দেশের সরকারই নেয় আমি যদি মিথিলা ফারজানার কথা বলি একুশে টেলিভিশনের মিথিলা ফারজানা এই মধ্যে আপনার এই সরকার পতনের মাস দুই তিন আগে কেনাডায় গেছেন প্রেস সেক্রেটারি হিসাবে অবভিয়াসলি এটা একটা চামচাম জব মানে চামচামি করে এই জবটা পাইছে ওনার চাকরিটা তো চলে গেছে এখন উনি কি আসবেন দেশে উনি ওনার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে গেছেন উনি কি দেশে আসবেন কেনার মতো দেশ থেকে চলে আসবেন আসবে না আসবে না সরকার তাকে আনতেও পারবে না কারণ সে এখন কি করছে আমি যেটা শুনেছি ক্যানাডার বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করিবার প্রসেসে আছে অথবা প্রার্থনা করে ফেলছে তো মিথিলা ফারজানা কানাডিয়ান গভর্নমেন্টের কাছে যখন পলিটিক্যাল করবে কানাডিয়ান গভর্নমেন্ট যাচাই বাছাই করে তাকে পারমিশন দিয়ে দিবে সে থেকে যাবে ওখানটায় আপনারা শিওর থাকেন সে কখনোই বাংলাদেশে ব্যাক করবে না তারপরে রইল আমাদের জায়েদ খান তার বিরুদ্ধে মামলা আছে একটু আগেই আলাপ আলাপ করলাম আমরা জায়দ খান সম্পর্কে ও কী করবে ও আসবে না জায়েদ খান এখন আমেরিকাতে থাকার ধান্দা করতেছে আর আমেরিকাতে তো অনেকভাবেই থাকা যায় আপনারা জানেন আপনি যদি ওখানে থাকার পরে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার পরে স্ট্যাটাস চেঞ্জ করতে চান ভালো একটা জব দেখিয়ে আপনি থাকতে পারবেন দুই নাম্বার আপনি বিয়ে করে থাকতে পারবেন তিন নম্বর আপনি সেলিব্রিটি কোটায় একটা সিস্টেম আছে যারা সাকিব খান আরও বেশি অনেকজনই পেয়েছে একমাত্র সাকিব খানের শাকিব খান বলেছে অন্যরা বলে না কালকে একটা ভিডিওতে বলছি ভাই বললে কি হয় যদি আমি বলি যে আমি সেলিব্রিটি কোথায় আমেরিকাতে অ্যাপ্লাই করেছি বা করছি আমরা কি মাইন্ড করবো তো জায়েদ খান সেলিব্রিটি কোথায় পাবে না সে তো মৌসুমি নয় সে শাকিব খান নয় তার এমন কোনো কার্যক্রম তার এমন কোনো কন্ট্রিবিউশন ফিল্মে নাই বা সংস্কৃতি জগতে নাই সে পলিটিক্যালও মারবে না সে বিয়ে করছে জি বন্ধুরা বিয়ে করতেই পারে ইয়াং ছেলে দেখতে শুনতে ভালো হ্যান্ডসাম পপুলারিটি আছে জায়েদ খান এখন বিয়ে করছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমি বিভিন্ন সোর্স থেকে জেনেছি যে আমার নিউ ইয়র্কের যে ফ্রেন্ডসরা আছে ফ্লোরিডাতে যারা আছে কোলারোতে যারা আছে তাদের মুখে শুনেছি জায়েদ খানের জন্য জায়েদ খানের যারা বন্ধু বান্ধব আছে ওখানে যারা যাদের সাথে এখানে গিয়ে অনেক দিন যাবত আছে তো আপনি একটা সক্ষত হয়ে গেছে মাঝখানে মধ্যে ও লন্ডনে এসেছিলো বা লন্ডনে যাতায়াত করছে যেহেতু ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিসা আছে ও যে কোনো সময় যেতে পারে আমেরিকাতে সে বিয়ের জন্য পাত্রী দেখছে অলরেডি নিউ ইয়র্কে একজন পাত্রী দেখেছেন সেই পাত্রীর বাবা আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর আগে ডিবি নিয়ে গিয়েছিল পাত্রী তখন ছোটো ছিল এখন পাত্রী সমর্থ হয়েছেন পাত্রী জায়েদ খানকে পছন্দ কারণ সে জায়েদ খানের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান দেখেছে অ্যান্ড সে তাকে পছন্দ করেছে দেখতে শুনতে ভালো এই একটা প্রপোজাল চলছে দ্বিতীয় প্রপোজাল চলছে ফ্লোরিডাতে একজন মহিলা মহিলাই বলবো মধ্যবয়স্কা বেশ ফিনান্সিয়ালি বেশ রিচ দেখতে শুনতে খুব সুন্দরই তারপরে পাঁচ ছয়টা গ্যাস স্টেশন আছে মানে পেট্রোল পাম্প আছে উনি উইডো বাচ্চা কাচ্চা ছিল না বাচ্চা কাছে হয়নি উনিও জায়দ খানের সাথে বিয়ের ব্যাপারে একটা প্রপোজালে এসছে এটা ফ্লোরিডাতে কলারাডুতে আরেকটা প্রপোজাল আসছে সেটা নর্মাল প্রপোজাল এসছে মানে আমাদের বাংলাদেশিরা যারা ম্যাক্সিমাম ফ্যামিলি আছেন এইসব বিদেশে তারা চায় নিজের সন্তানটিকে দেশের কাউকে বিয়ে করাতে যেমন আমরা আমাদের সন্তানকে বাঙালি বিয়ে করিয়েছি সবাই তাই করে আবার ইদানিংকালের ছেলেপেলেরা বাংলাদেশে বিয়ে করতে চায় না তারা এখানে গ্রোন আপ হয়েছে তারা চায় এখানকার কোনো মেয়েকে বিয়ে করতে হোক সে বাঙালি অবাঙালি যেই হোক তো কোলোয়ডোতে যে মেয়েটা দেখেছে সেই মেয়েটা এই আমেরিকাতে এসে আজ থেকে মনে করেন দশ বারো বছর আগে নিজে এসছে স্টুডেন্ট হিসাবে এখন সে স্ট্যাবলিশড তার সাথে প্রপোজাল চলছে এখন তিনটে বিয়ের প্রপোজাল অলরেডি জাহেদ খানের আছে এদিকে আরেকটা কথা শুনলাম ইংল্যান্ডে অনেক জাহেদ খানকে বিয়ে করার জন্য মোটামুটি প্রপোজাল আছে তো জাহেদ খানের কোনো টেনশন নাই জাহেদ খান বিয়া করবেই কারণ বিয়ে করা ছাড়া তার আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন কোথাও থাকতে পারবে না সেলিব্রিটি কোটায় সে লয়ারের সাথে কথা বলেছে একটা ফিস দিয়ে জানেন এখন একটা লয়ারের সাথে কথা বলতে গেলে এক ঘন্টা কথা বলে এক হাজার ডলার দিতে হয় অনেক না লয়ারের সাথে টাকা পয়সা দিয়ে কথা বলছিল লয়ার তার হিস্ট্রি বলছে তোমার কেসটা তুমি এইভাবে যাও না কারণ তোমাকে এইভাবে গেলে রিজেক্ট করবে বিকজ তোমার এমন হয়তো কন্ট্রিবিউশন দেশে নাই তুমি যা ফাইলপত্র পুট আপ আমাদের কাছে তো এরপরে ওই ওকিলে বলতে দিয়েছি তুমি বিয়েতে চলে যাও এছাড়া তোমার কোনো উপায় নেই তুমি যেহেতু দেশে যেতে পারবে না এখন যে কোনো সময় আমরা শুনবো জায়েদ খানের বিয়া এখন দেখেন দেশের এই পরিস্থিতির জন্য মানুষের কি লটর মটর অবস্থা রে ভাই পকেটে টাকা আছে দেশে আসতে পারে না বিদেশে পড়ে রয়েছে বিশে এক্সচেঞ্জ করে থাকতেছে দেশে আসতে পারে না তবে তবে ভাগ্য খুলে গেছে ও মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে যারা দলীয়তে গেছিলো তাদের তারা বহাল তুবিয়তে ইউরোপ আমেরিকাতে যদি থেকে থাকে মানে সভ্য কোনো দেশে বড়লোক কোনো দেশে যদি কেউ থেকে থাকে অ্যাম্বাসডার হোক প্রেস সেক্রেটারি হোক ওনারা পলিটিক্যাল এসলাম পেয়ে যাবে এবং ওনারা থেকে যাবে ওনারা কখনোই আসবে না দেশে আর সরকারও তাদেরকে আনার ব্যাপারে জোর করতে পারবে না যদি কি না তাদের বিরুদ্ধে এরকম সেরকম কোনো মানে বিক্রাইম না থাকে পলিটিক্যাল কোনো ইস্যু না থাকে বা কোনো কেস না থাকে হয় না এটা আনা যায় না আর আমার মনে হয় এদের সম্বন্ধে ওইরকম কোনো কেস সরকার দাঁড় করাবে না ভাববে যারা গেছে গেছে এখন যে সমস্ত অ্যাম্বাসেডর বা প্রেস সেক্রেটারিরা গরিব দেশে গেছে তাদের অবস্থাটা একটু খারাপ হয়ে যাবে কারণ কারণ ওই সমস্ত দেশে পলিটিক্যাল সিক করার কোনো সিস্টেম নেই কিন্তু রিচ কান্ট্রিতে যারা আছেন তাদের জীবন শেখ হাসিনা একদম শোনায় মরাইয়া দিল কারণ এইসব দেশে পলিটিক্যাল অ্যাসেলাম পায়া সে সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং নর্মালি নিয়ম অনুযায়ী সে একসময় পাসপোর্টও পেয়ে যাবে তো যাক অনেকের ভাগ্য খুলে গেল অনেকের কপাল পুড়ে গেল এটাই জীবন এটা নিয়ে আমাদের থাকতে হবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ